এদিকে জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী আগেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সাবরিনা তারই স্ত্রী, স্বামী স্ত্রী মিলেই এই প্রতারণা করেন বলে অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে এই দম্পতির জীবনে রূপকথার গল্পের মতো। আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা, আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায়, অন্যজন থাকেন লন্ডনে। আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়, তবে ছাড়াছাড়ির পরেও সাবেক ওই স্ত্রী উচ্চমহলে আরিফের জন্য দেন দরবার করে যাচ্ছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, মূলত সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগে নেয় অনেকটা অখ্যাত জেকেজি নামের এই প্রতিষ্ঠান। প্রথমে তেতুমির কলেজ মাঠে স্যাম্পল কালেকশনের বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকা এবং অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করেছিলেন তারা। স্বামী স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয়। স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেন আরিফ চৌধুরী। পরে এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় জিডি করেন ডাক্তার সাবরিনা। গত 4 জুন এজিডি করা হয়। 2 মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সাবরিনা দাবি করেন। এছাড়া জেকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানায় আরিফ চৌধুরীর বিরুদ্ধেও মামলা রয়েছে। বিএম এর নেতার পরিচয় ভাঙিয়ে চলাফেরা করেন ডাক্তার সাবরিনা। ওই নেতার ছত্র সাহি এতদিন ছিলেন সাবরিনা। আরিফ সাবরিনার প্রতিষ্ঠানের জেকেজির বিরুদ্ধে অভিযোগ, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি এবং হেলথ কেয়ারের নামে 2টি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিত। পুলিশ জানিয়েছে জেকেটি হেলথ কেয়ারের থেকে 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনার নমুনার ICIEDCR এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি 15,460 রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়, জব্দ করা হয় ল্যাপটপের প্রমাণও। আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় জেকেজির 7 থেকে 8 কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন। জেকেজির মাঠ কর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনার উপসর্গ দেখা দিয়ে মানুষের নমুনা সংগ্রহ করতেন। প্রতি রিপোর্টে 5 থেকে 10,000 টাকা নেওয়া হতো আর বিদেশিদের কাছ থেকে নেওয়া হতো $100 মতন। সেই হিসাব করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্টে প্রায় 8 কোটি টাকা হাতে নিয়েছে জেকেজি। জানা গেছে স্বামী গ্রেফতার হওয়ার পর ডাক্তার সাবরিনা নিজেকে রক্ষায় মরিয়া হয়ে ওঠেন। জেকেজির সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলেও প্রমাণ করতে 24 জুন ভোর 5:15 নিজের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেছেন, অনেক আশা নিয়ে জেকেজি হেলথ কেয়ারে শুরু করেছিলাম বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। কোনো জিনিস প্রতিষ্ঠা করায় বড্ড কঠিন, অনেক কষ্ট করেছি। করোনা বিপর্যয় শুরু হওয়ার পর থেকে প্রথমে এলাকা ভিত্তিক স্যাম্পল কালেকশন শুরু হয়। কত মানুষের কত রকমের বাধা, কোনো দোকান খোলা নেই, জিনিসপত্র নেই, কেউ ভয়ে করোনা নিয়ে কাজ করতে চায় না, সব পেরিয়ে পথ চলা। এর আগে রোববার 12 জুলাই ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের 30 ডিসি কার্যালয়ে ডাকা হয়। পরে সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদের কোনো উত্তর দিতে পারেননি এবং সেই কারণে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপরে বিষয়টি নিয়ে সংবাদ ব্রিফিং করেন তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ। তিনি জানান, প্রথমে জেকেজির চেয়ারম্যান পদে থাকার কথা অস্বীকার করেন সাবরিনা। পরে আরও অনেক প্রশ্ন করলে সবগুলোর উত্তর দিতে ব্যর্থ হন তিনি। পরে অ্যাকশনে যায় পুলিশ, তাৎক্ষণিক তাকে সেখানে গ্রেফতার দেখানো হয়। ডিসি হারুনুর রশিদ জানান, জেকেজিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক আরিফ চৌধুরী সহ 6 জনকে গ্রেফতারের সময় এর সঙ্গে জড়িত থাকার কথা জানতে পারি যে ডাক্তার সাবরিনাও এর প্রতারণার সঙ্গে জড়িত। পরে তদন্তের নামে পুলিশ, টানা কয়েকদিনের তদন্ত শেষে সাবরিনাকে ডিসি কার্যালয়ে ডাকা হয়। সেখানে কথা গরমিল পাওয়া যায়। তিনি আরও জানান, রিমান্ডে নিয়ে ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, যদি কেউ জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। পুলিশ জানিয়েছে জেকেজি হেলথ কেয়ার থেকে 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনার নমুনা ICIEDCR এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি 15,460 রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়, জব্দ করা হয় ল্যাপটপ। জেকেজির মাঠ কর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ এবং নরসিংদীর দেশের বিভিন্ন স্থান থেকে করোনার উপসর্গ দেখা দিয়ে মানুষদের নমুনা সংগ্রহ করত। প্রতি রিপোর্টে পরীক্ষার কথা বলে 5 থেকে 10,000 টাকা নিত আর বিদেশিদের কাছ থেকে নিত $80 থেকে $100 মতন। সেই হিসেবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রতিষ্ঠানটি প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশের ধারণা।
এদিকে জেকেজি হাসপাতালের প্রধান নির্বাহী সিও আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির অভিযুক্ত চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। তিনি বলেছেন, জেকেজির সিও আরিফ চৌধুরী এ মুহূর্তে আমার স্বামী না, আমরা আলাদা থাকছি, ডিভোর্স লেটার পাঠিয়েছি, আরও 2 মাস আছে বাকি।